নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। আজকে আমি মাধ্যমিকের 538 নম্বর পেজ এবং 577 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, 538 নম্বরের পেজ নিয়ে প্রথমে আমি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে 1.1-এ, তিতুমিরের প্রকৃত নাম ছিল? অ্যান্সার পেগো অ্যান্সার মিন নিসার আলী। পরের প্রশ্ন 1.2-তে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন? অ্যান্সার পেগো অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন 1.3-তে, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয়? অ্যান্সার পেগো অ্যান্সার কুষ্টিয়া থেকে। 1.4-এ, সতীদাহ প্রথা রদ হয়? অ্যান্সার পেগো অ্যান্সার 1829 খ্রিস্টাব্দে। 1.5-এ, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? অ্যান্সার পেগো অ্যান্সার আমাদের শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন 1.6-এ, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়? অ্যান্সার পেগো অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। 1.7-এ, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল? অ্যান্সার পেগো অ্যান্সার আত্মজীবনী। 1.8-এ, ভারতীয় গণনাট্য তৈরি হয়? এর অ্যান্সার হবে 1943 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে 1.9-এ, ভারতীয় হকি দল প্রথম অলিম্পিকে সোনা জেতে? অ্যান্সার হবে 1928 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে 1.10-তে, মধুসূদন গুপ্ত ছিলেন? অ্যান্সার পেগো অ্যান্সার মেডিকেলের ছাত্র। 1.11-এ কি বলেছে, ঊনবিংশ শতাব্দীতে সভা সমিতির যুগ বলেছেন? অ্যান্সার পেগো অ্যান্সার অনিল শীল। পরের প্রশ্ন 1.12-তে, শব্দকল্প দ্রুম গ্রন্থ রচনা করেন? অ্যান্সার পেগো অ্যান্সার রাধাকান্ত দেব। 1.13-তে, দুর্জন সিং ছিলেন? অ্যান্সার হবে তো ঘয়ের আনসার চুয়াড় বিদ্রোহের নেতা। 1.14-এ, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? অ্যান্সার হবে ঘয়ের আনসার এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন 1.15-এ, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন? অ্যান্সার হবে ঘয়ের আনসার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.16-এ, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন? এর অ্যান্সার হবে আমাদের গোয়ের অ্যান্সার গান্ধীজি। পরের প্রশ্ন 1.17-এ, গোয়া ভারতভুক্ত হয়? অ্যান্সার হবে 1.17-এ, গোয়া ভারতভুক্ত হয়? অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.18-এ, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার যুক্তপ্রদেশে। 1.19-এ, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উর্মিলা দেবী। 1.20-তে, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জুনাগড়। তো দেখো, এবার আমি এইগুলো সলভ করেছি। তো দেখো, 2.1-এর প্রশ্নগুলো সলভ করছি। 2.11-এ, গোরা উপন্যাসটি কে রচনা করেন? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.12-তে, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1939 খ্রিস্টাব্দের তৃতীয় মে, মানে মে মাসের 3 তারিখে প্রতিষ্ঠিত হয়। এটা তৈরি করেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। 2.13-তে, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর। 2.14-এ, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এর অ্যান্সার হবে ভারত ছাড়া আন্দোলন সঙ্গে। এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করব। 2.21-এ ফার্স্ট কোশ্চেন কী বলছে, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? তো দেখো, এটা কি আছে, ফল চাষে। 2.22-তে কি বলেছে, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম? এটা কি আছে, এটা আমাদের মানে মিথ্যা আছে। 2.23-তে, দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত? এটা কি আছে, এটা আমাদের ভুল আছে। 2.24-এ, দেবী সিং ছিলেন মহাবিদ্রোহের নেতা? এটাও ভুল আছে, কারণ রংপুর বিদ্রোহের নেতা ছিলেন, ঠিক আছে, দেবী সিং। বুঝতে পারছো আমি কী বলছি? 1. তো দেখো, এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। মার্সম্যান অ্যান্সার হবে 4-এর অ্যান্সার শ্রীরামপুর ত্রয়ী। জেমস লং অ্যান্সার হবে 1-এর অ্যান্সার নীল বিদ্রোহ। স্থানীয় ইতিহাস অ্যান্সার হবে 2-এর অ্যান্সার ইতিহাস সমিতি। ঈশ্বরচন্দ্র গুপ্ত অ্যান্সার হবে 3-এর অ্যান্সার সংবাদ প্রভাকর, ঠিক আছে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.5-এ, 2.51-এ, বিবৃতির ব্যাখ্যা 2 হবে, এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য। টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতি, এর ব্যাখ্যা 3 হবে, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। 2.53-এর বিবৃতি, তো দেখো, এর ব্যাখ্যা 1 হবে, ইংরেজরা কৃষকদের জোর করে নীল চাষ করাতে বাধ্য করাতো, ঠিক আছে। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতার প্রচার করা।
এবার আমি 577 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো 577 নম্বর পেজে কোন প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো টু দা পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে 1.1 এ, ইতিহাস বিদ্যাকে অনন্য বিদ্যা চর্চার জননী বলে অভিহিত করেছেন। অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার জি এম ড্রেভেলিয়ান। পরের প্রশ্ন কি বলেছে 1.2 তে, কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত। অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার স্থানীয় ইতিহাস। 1.3 তে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। 1.4 এ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার ডক্টর এম জে ব্রামলি। পরের প্রশ্ন 1.5 এ, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার আলেকজান্ডার ডাব। 1.6 এ, দামিনী কহ কথাটির অর্থ কী। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার পাহাড়ের প্রান্ত দেশ। পরের প্রশ্ন 1.7 এ, নীল বিদ্রোহ শুরু হয়। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1859 খ্রিস্টাব্দে। 1.8 এ, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন 1.9 এ, মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয়। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1856 খ্রিস্টাব্দে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 1.10 তে, পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1870 খ্রিস্টাব্দে। 1.11 এ, ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা হলেন। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 1.12 তে, বর্ণ পরিচয় প্রকাশিত হয়। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে 1.13 তে, তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার বাংলায়। 1.14 এ, মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয়। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো এই প্রশ্ন নিয়ে একটু ডাউট আছে, আমি তোমাদের দিচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে। পরের প্রশ্ন 1.15 এ, ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এর অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে 1.16 এ, ভারতীয় পত্রিকার সম্পাদিকা ছিলেন। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন কি বলেছে 1.17 এ, দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার লীলা নাগ। 1.18 এ, দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার মহাত্মা গান্ধী। 1.19 এ, কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম সংগঠিত হয়। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট। পরের প্রশ্ন 1.20 তে, গোয়া ভারতভুক্ত হয়। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, তো তোমরা তো জানো যে গোয়া ভারতভুক্ত হচ্ছে। অ্যান্সার হবে গোয়াল অ্যান্সার 1946 16ই আগস্ট। তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো 2.1 অনেক কি বলেছে, জীবনের ঝড়াপাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অ্যান্সার হবে এটি ভারতীয় পত্রিকায় 1975 সালে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন 2.12 তে, বিজয়কৃষ্ণ গোস্বামী কোন আন্দোলন গড়ে তোলেন। অ্যান্সার হবে নব বৈষ্ণব আন্দোলন গড়ে তোলেন। 2.13 তে, রানী শিরোমণি ছিলেন চোয়াড় বিদ্রোহের নেত্রী, ইনি ছিলেন কিন্তু মেদিনীপুরের, ঠিক আছে। 2.14 এ, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন। অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার আমি ঠিক ভুল নির্ণয় করব। 2.21 এ, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার, এটা ভুল আছে। 2.22 তে, ব্রিটিশ কমিউনিস্ট নেতা ছিলেন ফিলিপ স্ট্যাম্প, এটা ভুল আছে। 2.23 তে, গোলামগিরি গ্রন্থে রচিত জ্যোতিরাও ফুলে, এটা কেছে ঠিক আছে। 2.24 এ, বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয়, এটা কি আছে, এটা ঠিক আছে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক, অ্যান্সার হবে তিনের অ্যান্সার রণজিৎ গুহ। স্কুল বুক সোসাইটি। অ্যান্সার হবে একের অ্যান্সার ডেভিড হিয়ার। আনন্দমঠ, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহ মহাবিদ্রোহ। এর অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার 1857। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো 2.51 এর, বিবৃতির ব্যাখ্যা, তিন হবে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.52 এর, বিবৃতির ব্যাখ্যা, তো দেখো ব্যাখ্যা তিন হবে, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এবং
বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। 2.53 বিবৃতির ব্যাখ্যা, 3 হবে, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.54 এর বিবৃতির ব্যাখ্যা, 2 হবে, আন্দোলনকারীর মহিলাদের সাহায্য করার জন্য। তো বুঝতে পারছো আজকে আমি টোটাল 2খানা সেট নিয়ে আলোচনা করছি। আমি ভূগোলের এবং ইতিহাসের প্রত্যেকটা সেট নিয়ে আলোচনা করছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো আমি 538 এবং 577 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।